আজ থেকে শুরু হলো জি বাংলার কর্মীদের ভ্যাকসিন কর্মসূচি। উডল্যান্ডস হাসপাতালের সহযোগিতায় দফায় দফায় চলবে এই জি বাংলার এই ভ্যাকসিন কর্মসূচি। প্রথম দিন কমপক্ষে 50% কর্মী, শিল্পী, কলা কুশলীদের ভ্যাকসিনেটেড করা হয় এবং জি এন্টারটেইনমেন্টের পূর্বাঞ্চলীয় ক্লাস্টার হেড সম্রাট ঘোষ বিবৃতি দিয়ে তিনি জানালেন যে দায়িত্বশীল ব্রডকাস্টার এবং টিভি ইকোসিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমরা আমাদের সব শিল্পী, আমাদের কলাকুশলী, প্রোডাকশন হাউসের কর্মী, পার্টনার এবং সহযোগীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং আমাদের বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত সব সদস্য এবং পার্টনারদের স্বাস্থ্যের কথা ভেবেই এই উদ্যোগ। আমাদের বিজনেস পার্টনার, সহযোগী কর্মীদের বিভিন্ন সংকট থেকে রক্ষা করতে জি বাংলা এর আগে যে সমস্ত পদক্ষেপ করেছে এটা তার মধ্যে অন্যতম। পার্টনারশিপের এই সদর্থক মনোভাবে লাভবান হবে বাংলা টিভি শিল্প। আজকে আমরা ভ্যাকসিন ড্রাইভ অ্যারেঞ্জ করেছি ফর আওয়ার টেকনিশিয়ানস অ্যান্ড দি আর্টিস্ট, এবং সেটা 18+ আপ টু 65, রাফলি অ্যাবাউট 50% অফ দি পপুলেশন আজকে আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড উই হ্যাভ আ টাই আপ উইথ উডল্যান্ড হসপিটাল। বেহালার বিএল শাহ রোডে শুরু হলো অর্থের বিনিময়ে টিকাকরণ কর্মসূচি। 1000 টিকা দিলে মিলবে টিকা। উদ্যোক্তা শিক্ষা প্রতিষ্ঠান NSHM এবং বাইপাসের ধারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্ড কোঅর্ডিনেটর তারুক সিং। আমাদের তো 3000 পার ডে প্ল্যানিং আছে, কিন্তু আজ একটা স্টার্ট ডে আছে, যেটা আমরা বেসিক্যালি আজ আর কাল আমাদের ইন্টারনাল স্টুডেন্ট, স্টাফ, এমপ্লয়িজ, অ্যাসোসিয়েটস তাদের জন্য রেখেছি, আর 9 তারিখ থেকে আমরা জেনারেল পাবলিকের জন্য ওপেন করে দেবো।